বিশ্বকাপ শেষ হতে না হতেই বিপিএল এর হাওয়া লেগেছে ক্রিকেট পাড়ায়। জমে উঠেছে দল তৈরির অসম প্রতিযোগিতা। চূড়ান্ত করা হয়েছে প্লেয়ার্স ড্রাফটের দিনক্ষণ। 23 নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ড্রাফট। তার আগেই কে কার চেয়ে ভালো দল গড়তে পারবে তারই প্রতিযোগিতা চলছে। বিশেষ করে 3 বড় ফ্র্যাঞ্চাইজি রংপুর, কুমিল্লা আর বরিশালের মধ্যে লড়াই চলছে বেশ। এরই মধ্যে প্রায় সব দলই দেশি বিদেশি কোটার ডিরেক্ট সাইনিং করা ক্রিকেটারদের সাথে চুক্তিও করে ফেলেছে। টাইগার ক্রিকেটের 5 সিনিয়রের 3 জনই সরাসরি চুক্তি করেছেন, সাকিব বরিশালে, মাশরাফি সিলেটে, তামিম খুলনায়। এবার নতুন খবর, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ডিরেক্ট সাইনিং করাতে যাচ্ছে মুস্তাফিজুর রহমানকে, আর রংপুর রাইডার্স দলে ফিরিয়েছে নুরুল হাসান সোয়ানকে। এছাড়াও বেশ কিছু বিদেশি ক্রিকেটারের সাথে ডিরেক্ট সাইনিং করিয়েছে দলগুলো। সোহানের সাথে রংপুর রাইডার্স ভিড়িয়েছে 6 বিদেশিকে, শোয়েব মালিক, হারিস রৌফ, মোহাম্মদ নওয়াজ, সিকান্দার রাজা, পাথুম নিশাঙ্কাকে। ক্যাপ্টেন সাকিবের পাশাপাশি বরিশাল কিনেছে ক্রিস গেইল, রাকিন কর্নওয়াল, ইফতেকার আহমেদ, ওয়াসিম জুনিয়র, ইব্রাহিম জাদরান, করিম জানাতকে। দেশেই মুস্তাফিজ সহ কুমিল্লা চুক্তি করেছে 2 পাকিস্তানি মোহাম্মদ রিজওয়ান আর শাহিন শাহ আফ্রিদির সাথে। তামিম ইকবালের পাশাপাশি খুলনা টাইগার্স কিনেছে নাসিম শাহ, আজম খান, আবিষ্কা ফার্নান্দো আর ওয়াহাব রিয়াজকে। মাশরাফির সিলেট স্ট্রাইকার্স দলে ভিড়িয়েছে মোহাম্মদ আমির, মোহাম্মদ হারিস, থিসারা পেরেরা, ধরনজয় ডি সিলভা, কামিন্দু মেন্ডিস, রায়ান বার্ল আর আকারম্যানকে। এখনও পর্যন্ত গোপনীয়তার সাথে দল গোছাচ্ছে ঢাকা আর চট্টগ্রাম, তাই তো এই দুই দলের কোনো ক্রিকেটারের নাম জানা যায়নি। এরই মধ্যে চূড়ান্ত হয়েছে প্লেয়ার্স ড্রাফটের তারিখ। আসছে 26 নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ড্রাফট। জানা গেছে 220 দেশি ক্রিকেটারকে রাখা হয়েছে তালিকায়, আর 150 বিদেশি প্লেয়ারও আছে ড্রাফটের তালিকায়। এবার হয়তো বেশ কিছু ইন্ডিয়ান ক্রিকেটারকে দেখা যাবে বিপিএলে। খেলোয়াড় ক্যাটাগরিও চূড়ান্ত। দেশি ক্রিকেটারদের জন্য ক্যাটাগরি থাকছে 7টা, এ থেকে জি পর্যন্ত। সর্বোচ্চ এ ক্যাটাগরির থাকা ক্রিকেটারদের পারিশ্রমিক ধরা হয়েছে 80 লাখ টাকা। ক্যাটাগরি বির পারিশ্রমিক 50 লাখ, সি 30 লাখ, ডি 20 লাখ, ই 15 লাখ, এফ 10 লাখ, আর সর্বনিম্ন জি ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের পারিশ্রমিক 5 লাখ টাকা করে। বিদেশি ক্রিকেটারদের ক্যাটাগরি রাখা হয়েছে 5টা। সর্বোচ্চ পারিশ্রমিক $80,000, সর্বনিম্ন $20,000। যদিও ডিরেক্ট সাইনিংয়ের ব্যাপারে কোনো বাধ্যবাধকতা নেই, ফ্র্যাঞ্চাইজিগুলো যে কোনো পারিশ্রমিকে বিদেশি ক্রিকেটারকে দলে ফেরাতে পারবেন, আর ড্রাফট থেকে কিনলে গুনতে হবে বিসিবির বেঁধে দেয়া পারিশ্রমিক। এদিকে বিপিএল শুরুর আগেই যেন বিতর্ক, ঢাকার মালিকানায় এসেছে পরিবর্তন। প্রগতি অটোরাইস মিল লিমিটেড আর্থিক শর্তাদি পূরণ করার ব্যর্থ হওয়ায় ফ্রাঞ্চাইজি হওয়ার যোগ্যতা হারিয়েছে, তাই তো নতুন করে ঢাকা দলের মালিকানা দেওয়া হয়েছে রূপা ফেব্রিক্স লিমিটেডকে। গত মঙ্গলবার বিসিবি থেকে জানানো হয় দলের মালিকানা পরিবর্তনের বিষয়টি। বিপিএলের নবমাসর মাঠে গড়াবে আগামী 5 জানুয়ারি। মাহমুদুর রহমান, বিডি ক্রিক টাইম, ঢাকা।